হ্যালো মাই লাভলি ভিওর্স আসসালামাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডন এখন সকালবেলা সকালবেলা অর্থ এখন সাড়ে নয়টা বাজে তো আমার হাজব্যান্ড এখন অফিসে চলে যাবে আর সাথে আদিয়ানকে নিয়ে যাবে তো আদিয়ানকে ও স্কুলে দিয়ে তারপর অফিসে চলে যাবে আর ওয়েদার ভালো তাই আমি আর যাচ্ছি না সাথে আদিয়ান স্কুটার নিয়ে ওর আব্বু সাথে স্কুলে চলে যায় তো আমি নাস্তা রেডি করে দিচ্ছি আর আদিয়ানের পানির বোতলে জুস দিয়ে দিলাম আদিয়ানকে সকালবেলা খাইয়ে দিতে হয় কারণ স্কুলে ওর অনেকক্ষণ থাকতে হয় সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত আর আজকে হচ্ছে আদিয়ানের লাস্ট স্কুল এতদিন আদিয়ান মার্শাল্লা ভালোই ক্লাস করলো তো আজকে ওর লাস্ট স্কুল দেখেই আমি ও টিচারদের জন্য কিছু গিফট কিনবো প্রত্যেক বছরই আয়াজের টিচার আদ্রিতার টিচার আদিয়ানের টিচার সবাইকে আমি গিফট দিই তারপর এবছরটা আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে গিফট দেওয়াটা আমাদের দরকার কারণ এই লকডাউনে আমি বুঝতে পেরেছি যে টিচাররা বাচ্চাদের জন্য কত কষ্ট করে স্কুলে অনেক কষ্ট করে আসলে আমরা যখন বাচ্চাকে লকডাউনে বাসায় পড়তে বসিয়েছি তখনই মনে হয়েছে যে মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায় যে কথা বুঝতে চায় না পড়া শিখতে চায় না আর স্কুলে টিচাররা কত কষ্ট করে সেই জন্য আমি চাইবো আমরা যারা দেশের বাইরে থাকি বা দেশে থাকি সবাই বছর শেষে টিচারকে কিছু না কিছু গিফট দিবেন খুব দামি কিছু যে দিতে হবে তা না খুব অল্প দামে শুধু ফুল দিয়েও কিন্তু আমরা উইশ করতে পারি ওনারা কিন্তু খুশি হন আর আমাদের দেশে মানে দেশের বাইরে বাচ্চাদের পড়াশোনার কোনো খরচ লাগে না স্কুলগুলোতে তাই আমি মনে করি টিচারদের যদি আমরা বছর শেষে একটা ভালো কিছুও দিই তো কিন্তু কমবে না কারো কারণ কারোই কিন্তু স্কুলে টাকা দিতে হচ্ছে না তো অল্প হলেও আর আসলে দেওয়া দরকার আর যারা ভালো দিতে পারবে তা তো কথাই নেই টিচার আমি মনে করি অনেক খুশি হবে তারা যে কষ্ট করে সে জন্য তাদেরকে একটু মানে উইশ করা দরকার যে তোমাদের এত কষ্ট করেছ সেজন্য তোমাদের ধন্যবাদ এতটুকুই তো আদিয়ান বের হয়ে গেলো ওর স্কুটার নিয়ে এর মধ্যে আয়াসকে খাইয়ে দিলাম তারপর আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি সকাল এগারোটার দিকে তো এখন সকাল এগারোটা বাজে আদৃতা আয়াস বাসায় আছে আজকে বের হওয়ার কারণ হচ্ছে আদিয়ানের টিচারের জন্য গিফট কিনবো কারণ আইজের তো ক্লাস হচ্ছে না আইজের টিচারদের আর পাওয়া যাবে না এখন আজই তার টিচারদেরও না শুধু আদিয়ানের টিচারকেই ছুটির পরে দেখবো তারপর স্কুলের ভিতর কিন্তু এখন আমাদের যেতে দেয় না মেন গেটের টিচাররা বাচ্চাদের নিয়ে আসে আগে তো স্কুলের ভিতর পর্যন্ত যেতাম তখন কিন্তু যে যে টিচার ছিল তাদের হাতে হাতে গিফট দিয়ে দিতে পারতাম এবার কিন্তু তা না তো আদিয়ার আমাকে বারবার বলে দিয়েছে যে আজকে আমি স্কুল থেকে এসে যেন দেখে আম্মু তুমি আমার জন্য স্টিকার কিনে রেখেছো তো আমি প্রথমে ওর স্টিকারটা কিনে নিলাম কারণ স্কুল ছুটির পরেও আমাকে বলবে স্টিকার কি কিনেছো নাকি আসলে বাচ্চা কাচ্চার এক এক সময় এক একটা ডিমান্ড থাকে আর যেহেতু এখানে অল্পতেই এগুলো পাওয়া যায় তাই সমস্যা হয় না কিনে দিই এগুলো হচ্ছে গার্ডেনের জন্য খুব সুন্দর সুন্দর ডেকোরেশন পিস দেখলাম ভালো লাগছিল গার্ডেনের সাইডগুলো আর ফুলের সাইডগুলো এগুলো আমার খুব ভালো লাগে দেখতে যদি কিছু নাও কিনি তারপরও মনে হয় যে একটু ঘুরে ঘুরে দেখি ভালো লাগে তো সব কিছু দেখছিলাম অনেক কিছুই আমার বারান্দায় আছে তাই আর কিনলাম না আর এই ছোট বারান্দায় আর কী দেব বেশি কিছু দিলে আরও বেশি হিজিবিজি দেখা যাবে তো আমার হাজব্যান্ডের জন্য একটা কাপ কিনতে এসেছি ও বলছিল যে ও আর আমি যেন একই রকম কাপে এখন থেকে চা খাই তো আমি বললাম ঠিক আছে তাহলে আমরা একই রকম কাপ কিনে নিয়ে আসি তো এই কাপগুলো কিন্তু আমাদের এখানে নতুন আসছে একটু গোল গোল টাইপের তো আমার ভালো লাগছিল এই কাপগুলো তো কালারটা সাদা নিচ্ছি না এই সাইডে আরও আছে তবে এই কাপগুলো সুন্দর তবে প্রত্যেক দিন ইউজের জন্য সুন্দর না আমার কাছে মনে হয়েছে যে গেস্ট আসলে ঠিক আছে তো আমি যেই কাপটা পছন্দ করেছি এটা হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে হালকা কালারের মধ্যে সুন্দর আর উলকিন এই কাপটাই ছিল মানে দামও একটু বেশি এবং দেখতেও ভালো তো সব কাপ দেখার পরে আমার কাছে এইটাই পছন্দ হয়েছে যে এই কাপটা নিয়ে যাই দেখিও পছন্দ করে কিনা এই কাপটাও সুন্দর ছিল কিন্তু একদম সাদা তাই নিলাম না তো ওইটা নিয়ে দেখি কি বলে আর এই যে কালো ব্লু কালার এই কাপগুলো দেখছেন এগুলো বিভিন্ন কালারের আছে লাল বিভিন্ন কালারের তো ওগুলো নিচ্ছি না তো আমি গিয়ে দেখি আমার হাজব্যান্ড যদি পছন্দ করে আরও যদি পছন্দ না করে তাহলে ওর পছন্দ অনুযায়ী ওই যে লাল কাপগুলো দেখছেন নিচে রাখা সেই কাপগুলো নিয়ে যেতে হবে তো আমার বাসার কিছু দরকার ছিল সেগুলো নিয়ে নিচ্ছি আর এগুলো সেল দিয়েছে তো আমি বাথরুমের জন্য এগুলো এসেন্সিয়াল অয়েলসগুলো নেই বাথরুমে এগুলো রেখে দিই কিছুক্ষণ পর পর অটোমেটিক এগুলো স্প্রে হয় এবং আমার কাছে খুব ভালো লাগে আমি সবসময় এগুলো ইউজ করি তো উইলকিনসন থেকে বের হয়ে আমি এখন ওয়েস্টফিল্ডের দিকে যাব তাই ওই যে আপনাদের দেখিয়েছিলাম সেদিন যে এক টাকার মার্কেট সে এক টাকার মার্কেটের উপর দিয়ে যাচ্ছে আর দেখছিলাম যে আজকে কি কি আছে তবে আজকে কিছু নিচ্ছি না জাস্ট দেখে গেলাম কারণ হাতে অনেক কিছু তো এগুলো নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তারপর আবার টিচারদের জন্য কিছু গিফট কিনবো সেগুলো আবার হাতে নিতে হবে সব কিছু মিলে মনে হচ্ছিল যে আর কিছু নেবো না এই তো ওয়েস্ট ফিল্ডে চলে আসছি আমি প্রথমে কার্ড ফ্যাক্টরিতে যাচ্ছি টিচারদের জন্য কার্ড কিনব তো ওদের তিনটা টিচার আদিয়ানের অ্যাসিস্ট্যান্ট টিচার আছে মেন টিচার আছে তো আমি তিনটা কার্ড নিয়ে নিচ্ছি এখানে টিচার টিচারদের জন্য কার্ড খুব যে সুন্দর তা কিন্তু না আমার যে খুব ভালো লেগেছে তা না তারপর কিছু করার নেই যেহেতু এখানে একটাই শপ আমি চাচ্ছিলাম আর একটু বড়োর মধ্যে একটু খুব সুন্দর থাকবে কার্ডগুলো কিন্তু সেরকম পাচ্ছিলাম না নর্মাল যেগুলো অনেক আগেও এই টাইপের ডিজাইনগুলো আমরা দেখে আসছি সেই টাইপের ডিজাইনগুলোই ছিল তো এর মধ্যে আমি তিনটা কার্ড নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এগুলো নিয়ে আর বাসায় যাব না আমি এখান থেকে এগুলো লিখবো তারপর আমি টিচারদের সব কিছু রেডি করে এখান থেকে স্কুলে গিয়ে টিচারদের দিয়ে দিব তো আমি একটু ডাইচম্যানে আসছি এখানে অনেক সেল যদি ঈদ উপলক্ষে কেউ জুতা কিনতে চান খুব সুন্দর সুন্দর জুতা আছে কিন্তু এবং মানে আদ্রিতার বয়সও আছে আমাদের বয়সও আছে আয়াস আদিয়ান আমার হাজব্যান্ড সব বয়সের জন্য এখানকার জুতোগুলো দেখলাম মোটামুটি ভালো খারাপ না আর খুব সেল দিয়েছে আর ডাইচম্যানের জুতোগুলো কিন্তু খারাপ না ভালো মোটামুটি তো আমি দেখছিলাম ঘুরে ঘুরে সুন্দর প্রত্যেকটা জুতাই সুন্দর যদিও মনে হচ্ছে যে এগুলো আগেও পরেছি বা কিছু তারপরে মনে হচ্ছে যে না দাম যেহেতু কম নেওয়া যেতে পারে আমি কালো স্যান্ডেলটা দেখছিলাম স্যান্ডেলটা আমার কাছে ভালো লেগেছে আমি তো আবার বেশি উঁচা স্যান্ডেল পরতে পারি না কারণ বেশি উঁচা স্যান্ডেল পরলে আমাকে আরও বেশি লম্বা দেখা যায় সেই জন্য সবসময় একটু নিচে নিচে স্যান্ডেল সব সময় নিজের জন্য কিনি তবে উঁচা উঁচু স্যান্ডেলগুলো দেখতে খুব ভালো লাগে মনে হয় সে আমি যদি একটু শর্ট হতাম তাহলে পড়তে পারতাম যে বলে না যে মানুষের যেটা নাই সেটা নিয়ে আফসোস করে এরকম আর কি তো আমি হিল যে কখনো পছন্দ করতাম তা কিন্তু না হিল পরে মানুষ কীভাবে হাঁটে সেটা নিয়ে আমার সব সময় মাথার মধ্যে একটা টেনশন কাজ করতো যে এত উঁচু উঁচু জুতো পরে মানুষ হাঁটে কিভাবে। তো ছেলেদের সেকশনটা খুব ভালো লাগছিল আয়া আদিয়ানের জন্য স্যান্ডেল দেখছিলাম এই স্যান্ডেলটা মোটামুটি ভালো প্লাস্টিকের মধ্যে নষ্ট হবে না আর এই হচ্ছে আমার স্যান্ডেলটা তো আমার স্যান্ডেলে সেকশনে এসে আমি আমার শাশুড়ির জন্য নাম্বার ফোর খুঁজলাম কিন্তু নাই ওদের কাছে আমার পায়ের মাপ ছিল নাম্বার সেভেন ওই এক পিস আছে ডিফেক্ট ছিল তারপরও মানে তোমার পছন্দ হলে নাও কিছু করার নেই ওরা বলে দিল তো নাম্বার ফোরটা কয়েকটা ডিজাইন খুঁজলাম এটার মধ্যে খুঁজলাম যে এটা স্টোন অনেক আমার শাশুড়িকে ভালো লাগবে তারপর না পেয়ে এখানে আসলে ফাইভ ফাইভ থেকে শুরু হয়েছে তাই ফোর নাই তারপরে আমি যে স্যান্ডেলটা নিয়েছি সেটাও সুন্দর মানে একদম নর্মাল একটা স্যান্ডেল আসলে আমরা তো ঈদের পরে আল্লাহর রহমতে টুরে যাচ্ছি সেই জন্য আসলে টুকটা কেনাকাটা এখন থেকে করছি আর ঈদের জন্য আমাদের কেনাকাটা আছে সামনে তো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ডাইচ ডাইচম্যানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে আসলাম তো এখন আমি আবার রিভার আইল্যান্ডে একটু আসছি আমি না ভাবছিলাম যে টিচারদের আমি কি দিব একটু ব্যাগ দিব ব্যাগ দেখে গেলাম দেখি রিভার আইল্যান্ডের ব্যাগ যেগুলো দেখেছিলাম খুব সুন্দর সুন্দর সেলে ছিল সব শেষ নাই তো আমার কাছে মনে হচ্ছিল যে কি দিলে ভালো হয় তিনজনকে তো আমার হাজব্যান্ডের সাথে একবার ফোনে কথা বলি যে কি কিনবো আমার এক ফ্রেন্ড আছে ওনার সাথে কথা বললাম অনেকক্ষণ তো মার্সিন এসপেন্সারে চলে আসছি মার্সিন এসপেন্সারের ফুলগুলো আমার খুবই ভালো লাগে মানে এত সুন্দর এক একটা ফুল মানে কাউকে দেওয়ার জন্য হলে আমি মনে করি সব সবসময় অ্যামএনএসের ফ্লাওয়ারগুলো দেওয়াই ভালো দামের দিক দিয়েও মোটামুটি কম আছে এবং দেখতে একটু আনকমন তো এখানকার ফুলগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে কি দেওয়া যায় তখন আমার এক ফ্রেন্ড ছিল আমার সাথে ওই আপু বললো যে আপনি ফুল চকলেট আর কার্ডই দেন এত টেনশন নিয়েন না তখন আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি একটা ভালো ফুল দিই যেটা নাকি ওনার বাসায় ছয় সাত মাস বা খানিকও যাবে এরকম একটা ফুল দিই ভালো ফুল দিই আর একটা চকলেটের বক্স দিই আর কার্ড দিই তো এভাবেই আমি ঠিক করলাম তো আদিয়ানের যে একদম মেন টিচার তার জন্য নিলাম বড় একটা ফুল এই ফুলটা টিচারের জন্য নিয়েছি আর আমি একদম টকটকা যে লাল কালারটা সেটাই নিয়েছি কারণ সাদার চাইতে লাল ফুলটাই দেখলাম বেশি ভালো লাগছিল আর অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য পিঙ্ক কালার ফুলগুলো নিলাম এখন চকলেট নিয়ে নিচ্ছি চকলেট আর কার্ডে কার্ডের মধ্যে কিভাবে লিখব সেটাই চিন্তা করছিলাম ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকেই সব কিছু রেডি করে নিয়ে যায় আর গিফট ব্যাগও ওয়েস্ট ফিল্ডের একটা শপ থেকে নিয়ে নিয়েছি এখন আমরা এমএনএসের মধ্যেই এক জায়গায় দাঁড়িয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি যে প্রত্যেকটা ব্যাগে যে যে আইটেম দিতে হবে সেগুলো দিয়ে রেডি করে নিলাম তারপর হাতে একটু সময় আছে ভাবলাম এটা পে করে আর একটু ঘুরে তারপর স্কুলে যাব তো সাথে আবার দেখলাম নিও লোক অনেক সেল তো ভাবলাম যে তাহলে একটু দেখে যাই আর আমার সাথে আমার আপুটা আছে তাই উনিও আমাকে অনেক হেল্প করছে জিনিসপত্র ধরার জন্য তো নিউ লোকেও কিন্তু অনেক সেল খুবই সুন্দর সুন্দর টফ ছিল নিউলোকে আসলে অনলাইনে অনেকে কিনে নেয় তাই আপনি শপে এসে যে পাবেন তাও কিন্তু না এই টপসটা খুব ভালো লেগেছে কারণ একটু লম্বা তো সেই জন্য ভালো লেগেছে আর সাদা কালো জিনিস দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে প্যান্টের মধ্যেও অনেক রকমের সেল ছিল এবং শর্ট টপসগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর ভালো লেগেছে যারা যেটা পছন্দ করে তারা সেটাই নিয়ে নিচ্ছে আমি সাদা টপস দেখাবো কিছু সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমরা যখন সিটি কলেজে পড়তাম মানে অনার্স মাস্টার্স করেছি ওই সময়টাই আমাদের মানে স্কুল ড্রেসের মতো পড়তে হতো মানে সাদা যাই পড়ব তোমার সব কিছু সাদা কালার থাকতে হবে রকম অন্য কালার থাকা যাবে না তো সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক দুঃখ ছিল যে ইউনিভার্সিটি লেভেলে এসেও আমাদের একদম সাদা ধবধবা পড়তে হয় সিভিল ড্রেস পড়তে কিছু নেই তখন আমরা কি করতাম এই গাউসিয়া নিউ মার্কেট থেকে সাদার মধ্যে সুন্দর সুন্দর কাপড়গুলো খুঁজতাম যে কলেজের জন্য বানানোর জন্য ঠিক এই কাপড়গুলো দিয়ে আমরা ড্রেস বানাতাম বেশিরভাগ আমরা সবাই এই কাপড়ের মধ্যে ড্রেস বানিয়ে তারপর কলেজে যেতাম ঘোরাফেরা শেষ আদিয়ানের স্কুল ছুটির সময় হয়ে গেছে তো আমি এখন স্কুলের দিকে চলে যাচ্ছি তো স্কুলের কাছাকাছি প্রায় চলে আসছি হাতে অনেক কিছু নিয়ে আসছি এর মধ্যে আদিয়ানের টিচারদের কার্ডের মধ্যে একটু লিখে দিলাম এ হচ্ছে আদিয়ানের অ্যাসিস্ট্যান্ট টিচার টিচারকে গিফট দিয়ে দিলাম আর মেন টিচার এখনও বের হয়নি তো আমি ওয়েট করছি তো এই তো চলে আসছে আর এই টিচারটা খুবই ভালো আদিয়ানকে খুব আদর করে আর আমার সাথেও টিচারটার খুব ভালো একটা সম্পর্ক নিয়ে অনেক খুশি হয়েছে আদিয়ানের সাথে ছবি তুললো টিচার আমার খুব খারাপ লাগছিল যে টিচারটা এখন চেঞ্জ হয়ে একটা নতুন টিচার আসবে তো আল্লাহ টিচারটাকে ভালো রাখুক দোয়া থাকলো আর আদিয়ান ওর হাতে একটু ব্যথা পেয়েছে সেটা দেখাচ্ছিল আর আমি বলছিলাম কি ব্যাপার নাতিন কেমন আছে সে খুব মাইন্ড করে এই কথা বললে তো আমার কোলে দিয়ে দিয়েছে আমি কোলে নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি আর আদিয়ানি স্কুটার চালাচ্ছে আমার পাশে আর ওকে দেখলে শুধু আদ্রিতার কথা মনে হয় কারণ আদ্রিতা ছোটোবেলায় ঠিক এমন কিউট ছিল আর পুরোপুরি আদ্রিতার মতোই দেখা যায় পুতুলটাকে যে আদ্রিতা ছোটোবেলায় যেমন ছিল ঠিক তেমন তো বাসে এসে আদিয়ানকে ফ্রেশ করে ওকে খাইয়ে দিলাম আয়াসকে খাবার দিলাম আদ্রিতাকে খাবার দিলাম নিজে একটু খেয়ে নিলাম এখন হচ্ছে প্রায় বিকেলবেলা আদিয়ানকে বানানা দিচ্ছি বিকেলবেলা আমার বাচ্চাদের বানানা খেতেই হবে মিল খেতেই হবে এগুলো আর কি একদম কম্পোসারি এগুলো ওদের খেতেই হবে তো আমি খাইয়ে দিচ্ছি আদিয়ান নিজে নিজেও খেতে পারে তবে মাঝে মধ্যে আমাকে বলে যে আমি যদি খাইয়ে দিতাম তাহলে ওর জন্য একটু ভালো হতো তখন আমি খাইয়ে দিই আর আমি আজকে কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন আয়াজের অনলাইন হুজুর চলে আসছে তো আয়াজ পড়ছিলো সবাইকে সেট করে দিলাম এখন আমি আপনাদের দেখাবো কি কি কিনে নিয়ে আসছি তবে আদিয়ান বলছে ও আইসক্রিম আগে বানাবে তো আমি বললাম ঠিক আছে ওর আইসক্রিমটা আগে বানিয়ে নে তারপর আমি সব কিছু দেখাই তো বাসায় যা আছে তা দিয়ে আইসক্রিম বানানো আমি অরেঞ্জ স্কোয়াশ করে নিচ্ছি অরেঞ্জের রস দিয়ে তারপর এর সাথে একটু চিনি দিয়ে মিশিয়ে তারপর আমি আইসক্রিমের বক্সের মধ্যে রসটা রেখে দেব বাচ্চাদের যদি এই রসাল আইসক্রিমটাও খায় তারপর তো সার্থক তাই না ফ্রুটের একটা আইসক্রিম খেয়ে ফেললো তো আদিয়ান আমাকে হেল্প করলো আদিয়ান আমার পাশেই ছিল আমি যখন এটা করছিলাম এবং ও খুব মানে এক্সাইটেড যে কখন এই আইসক্রিমটা ও ঢালবে আর কখন ডি ফ্রিজে রাখবে তো সবগুলো কমলা স্কোয়াশ করে রস বের করে নিলাম এখন এর সাথে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো কমলা আর কমলাটা দেখলাম একটু টকটক টাইপের ছিল বাচ্চারা তো টক খাবেই না তাই একটু মিষ্টি করে দিতে হয় তো গুলিয়ে নেওয়ার পর এখন আমি আইসক্রিম বক্সের মধ্যে দিয়ে দিব আর আমার বাসায় কিন্তু অনেক রকমের আইসক্রিম বক্স আছে তবে আমার কাছে মনে হয় সেগুলো একটু বড় বড় আর বাচ্চারা কিন্তু দেখবেন একটু খাওয়ার পর আর খেতে চায় না তাই আমি এই ছোটো বক্সটা কিনেছি এই ছোটো বক্সটা আমার কাছে মনে হলো যে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট তো আদিয়ান এখন এখানে আইসক্রিমগুলো সেট করবে তা আমি বললাম ঠিক আছে আমিও তোমাকে হেল্প করি কারণ ছোটো মানুষ হাত থেকে তো ফেলে দিতেই পারে তো এখন আমরা দুজন মিলে আইসক্রিমটা সেট করে নেব। Thank mm -hmm. আইসক্রিম ট্রেটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আজকে আর দেখানো যাচ্ছে না আইসক্রিমটা কেমন হয়েছে আপনাদের নেক্সট ব্লগে আবার দেখাবো তো এখন আমি একটু ফ্রি হয়েছি আদিয়ান টিভি দেখতে চলে গেল তো আজকে কি কি কিনে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি অনেকগুলো গিফট ব্যাগ কিনেছি কারণ হচ্ছে গিয়ে আমার বাসা গিফট ব্যাগ অনেক লাগে কিছুদিন পরপর দেখা যায় আদৃতের ফ্রেন্ডের বার্থডে আসে বা আমি কাউকে কিছু দিচ্ছি সেই সময়টা গিফট ব্যাগ খুব লাগে আর এই গিফট ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছে একদম বড় না আবার একদম ছোট না সেই জন্য অনেকগুলো একসাথে কিনে নিলাম আর এটা হচ্ছে যে কোনো খাবার ঢাকার জন্য আমব্রেলা টাইপের ঢাকনা এগুলো আমি সব সময় ইউজ করি আমার বাসায় সাদা কালার আছে তো আমার কাছে মনে হলো যে একটু কালারফুল আর অনেকবার আমি আপনাদের দেখিয়েছি এই আমব্রেলাগুলো টাইগারে তো আজকে মনে হলো যে নিয়েই নেই ভালোই লাগছিলো প্রায় শেষের দিকে দেখতে দেখতে দেখি যে প্রায় শেষের দিকে আর এই সাদা কালারগুলো আমি বাসায় সব সবসময় ইউজ করি আমার খুব ভালো লাগে কারণ যে কোনো কিছু ডাইনিং টেবিলের উপরে রেখে একটু ঢেকে দিলে এখন কিন্তু মাছি আসে বাসায় সামার টাইম গাছ গাছলা আছে সেহেতু তো একটু ঢেকে রাখলেই ভালো হয় তো এ দুটো নিলাম আর উলকিনসন থেকে কি কি নিয়েছি সেটা এখন দেখাচ্ছি আর এই গিফট ব্যাগগুলো বিভিন্ন কালারে নিয়েছি সবগুলো কিন্তু একই কালার নেই আমার কাছে পছন্দ হয়েছে সন থেকে আমার হাজব্যান্ডের জন্য কাপ নিয়ে আসছি আমি সাদা টাইপের একটা বাটি কিনেছি কারণ আমার একটা বাটি ভেঙে গেছে সে জন্য বাটিটা কিনে নিয়ে আসছি আর কাপটা আমি জানি না ও পছন্দ করবে কিনা কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে হালকা কালারের মধ্যে আমার একটা আগে লাল কাপ ছিল এখনও আছে হার্ড টাইপের ডিজাইন তো আমার কাছে মনে হয় যে এখন একটু হালকা হালকা কালার কেন যেন ভালো লাগে একসময় খুব লাল নীল এগুলো পছন্দ হতো এখন মনে হয় যে একটু লাইট লাইট কালার বেশি ভালো লাগে আর সাদা বাটিটা হচ্ছে এটা এই বাটিটা কিনলাম কারণ এই টাইপের একটা বাটি আসলে লাগে সব সময় আর হচ্ছে গিয়ে গ্লাস কিনেছি চারটে ছোট ছোট আমার রেসিপির জন্য গ্লাসগুলো লাগবে আর এটা হচ্ছে এসেন্সিয়াল অয়েলস ওই যে বললাম বাথরুমের জন্য কিনেছি আর এই গ্লাসগুলো হচ্ছে বিভিন্ন রেসিপির জন্য আসলে লাগে সেই জন্য এই সাইজের গ্লাসগুলো সবসময় পাওয়া যায় না তাই নিয়ে আসলাম আর হচ্ছে পাশেই আদিয়ানের জন্য স্টিকার কিনেছিলাম সেই সবটা থেকে বিন ব্যাগ কিনলাম এখানে দেখলাম অনেকগুলো বিন ব্যাগ একসাথে তাই নিয়ে নিলাম আর এটা আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে ক্লিনিং ক্লথগুলো যে থাকে সেই ক্লথগুলো কিনেছি কিচেনে আর কি ইউজ করার জন্য তবে আমি দেখা যাবে ভিডিওর মধ্যে রান্নার চ্যানেল ইউজ করেছি এই তো আর এ হচ্ছে ডাইচম্যান থেকে যেই স্যান্ডেলটা কিনলাম সিম্পলের মধ্যে ভালো লেগেছে আর এটার দাম ছিল টেন পাউন্ড তো আমার কাছে মনে হয়েছে যে প্রাইস খুব কম ছিল এবং দেখতে খুব ভালো ছিল এই তো আজকে আমার কেনাকাটা আর সবচেয়ে বড় কথা আদিয়ানের টিচারদের অল্প হল যে কিছু গিফট করতে পেরেছি এতে খুব ভালো লাগছে তো এখন সন্দেহ হয়ে গেছে বাসায় কিন্তু আমার রান্না বান্না আছে ডাল রান্না আছে মাছের তরকারি আছে ভাজি আছে তারপরও আমার মেয়ে বলছিল যে আম্মু চিকেন কি রান্না আছে তো আমি বললাম যে না তাছাড়া ও আবার একটু পোলাও বিরিয়ানি এগুলো সবসময় খুব পছন্দ করে আর ওর কথা ভেবে আমি মাঝে মধ্যে কিন্তু ওই পোলাও রোস্ট এগুলোই রান্না করি বেশি তো আমার কাছে মনে হলো ও তো মুখ ফুটে সবসময় আসলে সব বলতে পারে না ও কিন্তু সম্পূর্ণ ওর আব্বুর মতো হয়েছে ওর আব্বু যেমন মুখ ফুটে সব বলতে পারে না ওর ফেস দেখে আমার সব বুঝে নিতে হয় আমার মেয়েও ঠিক সেরকম তো ভাবলাম যে ঠিক আছে ওর জন্য তাহলে আমি একটু বিরিয়ানি রান্না করি তাই তাড়াহুড়া করে একটু মুরগির গোস্তু ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটু বিরিয়ানি করে দিলাম আর একটু ডিম সেদ্ধ করে ভোনা করে দিলাম আর সালাদ চপ ছিল তবে চপটা ওরা খেতে চায় না সেজন্য আর ভাজলাম না এই তো আজকের রান্না বান্না মানে তাড়াহুড়া বান্না তো এখন বাচ্চাদের আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে ওকে খাওয়া দিব তো আজকে ব্লক এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ হাফেজ